তিন মাস এই বাড়িতে থাকেন না সাপের ভয় ঢুকি না খালি সাপের ভয়তে হচ্ছে এখানে দেখছেন সাপের বিশাল বড় খলস সাপ থেকে আট ফুট তো হবেই কেউ সাপ হ্যাঁ সর্বশেষ কবে দেখেছেন এই মানে যে সাপ হয়নি এক দুই সপ্তাহ আগে কি সাপ ছিল সেটা এটা কেটো সাপ ছিল আচ্ছা তুমি কতক্ষণ আগে সাপ দেখেছো দশ পনেরো মিনিট আগে দশ পনেরো মিনিট আগে কোথায় এই সামনে এইখানে একটা সাপ ছিল এই গর্তে যে এই গর্তের মধ্যে আমরা ঢেকে দিছি বইতে বন্ধুরা স্বাগতম সবাইকে এসেছি খোলা জেলার দৌলতপুর উপজেলার কৈয়াবাজার এলাকায় আমরা জেনেছি এই এলাকায় সাপের উপদ্রব বেড়েছে বিশ্বদার সাপের উপদ্রব বেড়েছে তো আমরা সেই বিষয়টাই সরজমিনে দেখব এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এই যে ঝোপঝাড় দেখেন এর ভিতর সাপ থাকা একেবারে স্বাভাবিক আমরা এখন যেখানে ঢুকেছি সমস্ত জায়গা এই যে বিস্তীর্ণ বাগানের ভিতরে বসবাস করেন এখানে আমরা জেনেছি বেশ সাপের উপদ্রব বেড়েছে মানে সাপ বাড়ি ঘরে ঢুকে যাচ্ছে কতটা সত্যি সত্যই মাঝে মাঝে ঢুকে গেছে আমাদের আবার বেরিয়ে যায় বুঝছেন কিছু কিছু বেড়ে এসে এই জায়গায় ঢুকে যায় এদিক চলে আসে বুঝছেন ঠিক এইসব জায়গাতে চলে আসে এইসব জায়গায় চলে আসে হ্যাঁ চলে আসে আচ্ছা কোন জাতীয় সাপ সাপ হলো কালো কেটো সাপ আছে কেউটো সাপ হ্যাঁ কেটো সাপের সংখ্যা বেশি তাই সর্বশেষ কবে দেখেছেন এই মানে এই যে সপ্তাহখানি হয়নি এক সপ্তাহ আগে হ্যাঁ কোথায় এটা বাড়ির ঘরের ভিতর ঢুকছিল নাকি এদিক দিয়ে আসছে তাই বলেন কি দিনের বেলায় হ্যাঁ দিনের বেলায় এই এই বাগানের ভিতরেই বেশি সব অনেক সব থাকে এর ভিতরে ভিওয়ার্স আপনারা শুনলেন আসলে অনেকের কাছ থেকে আমরা যেটা শুনছি যে এইসব বাড়ি ঘরে সাপ ঢুকে যাচ্ছে দেখেন এক সপ্তাহ আগেও উনি এখানে একটা সাপের দেখা পেয়েছিলেন যেটা আসলে কালো সাপ তার মানে কাল কেউ যাকে বলে ভাই আপনার বাড়ি তো এটা তাই জি 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 আচ্ছা আমরা জেনেছি যে আপনাদের এই বাড়ির আশেপাশে বা এই বাগানে এখানে নাকি প্রচুর পরিমাণ সাপের উপদ্রব হয়েছে জি 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 এখানে আপনার যে মাঝে র্যাকেট খেলার যে আপনার নেট রাখছিল নেটের ভিতরে এইখানে এইখানে জি কত আগে সেটা এটা আপনার এক দুই সপ্তাহ আগে এক দুই সপ্তাহ আগে জি কি সাপ ছিল সেটা এটা কেটো সাপ ছিল কেটো সাপ জি জি আচ্ছা আর এই যে পিছনে দেখছি একটা বিস্তীর্ণ বাগান এই বাগানে কি দেখা যায় হ্যাঁ সাপ দেখা যায় সাপের বাচ্চা দেখা যায় বাচ্চা দেখা যায় জি জি আপনারা শুনলেন এই যে আমরা একটা বাগান দেখছি এই বাগানে নাকি সাপের বাচ্চা দেখা যায় এবং আরও যেটা শুনলেন এখানে দুই সপ্তাহ আগে একটা নেটে সাপ জড়িয়ে গেছিলো যেটা কেউটো সাপ ছিল আঙ্কাল আপনার বাড়ি কি এখানে আচ্ছা আমরা জেনেছি যে আপনার এই এলাকায়

এই বাড়ির যে বাসিন্দারা তারা সাপের ভয়ে তিন মাস এই বাড়িটা ত্যাগ করে চলে গেছে অর্থাৎ এটা একটা পরিত্যাক্ত বাড়ি এই দেখেন একটা ঘর পাশে আর একটা ঘর তারা তিন মাস এখানে থাকে না এখানে সাপের উপদ্রব এতটাই বেড়েছে যে আসলে পুরোপুরি ভীতিকর একটা অবস্থা ভাই এটা তো আপনারই বাড়ি তাই না আমার নিজের বাড়ি

এটা যে মোটা আর যে লম্বা তাতে সাত থেকে আট ফুট তো হবেই এই যে দেখেন আচ্ছা তুমি কতক্ষণ আগে সাপ দেখেছো দশ পনেরো মিনিট আগে দশ পনেরো মিনিট আগে কোথায় এই সামনে এই সামনে তাই তো কি সাপ ছিল এটা সম্ভবত কেউ একটা সাপ তাই কত বড় প্রায় চার থেকে পাঁচ সাত চার থেকে পাঁচ সাত জি আমরা ঘুরলাম পুরো জায়গাটা অনেকের সাথে কথা বললাম আপনারা যেটা শুনলেন আসলেই এখানে সাপের উপদ্রব বেড়েছে বিশুদ্ধ সাপের তবে আমাদের সামনে কোনো সাপ পড়েনি এবং আশ্বস্ত হলাম এটা জেনে যে এখনও সাপের কামড়ে কোনো প্রাণহানি হয়নি বা জনজীবনের ক্ষতি হয়নি আজ এ পর্যন্তই আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে